নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে। আশা করি দর্শক বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন। আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বছরের প্রথমে কয়েকটি শুভ কাজের মাধ্যমে শুরু করুন নতুন বছর। 2020 সাল অনেক কাঁদিয়েছে, কিন্তু 2021 সালকে আরও বিশেষ করে তুলতে এবং সুন্দর করে তুলতে বছরের প্রথমেই আমাদের কয়েকটি কার্য করা উচিত, এবং আজ আমি আপনাদের এই সম্পর্কেই জানাবো। সুতরাং 2021 সাল ভালোভাবে কাটাতে অবশ্যই করুন এই কাজ। এই সম্পর্কে বিস্তারিত জানাবো, কিন্তু তার আগে বলবো যদি আপনি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্ব সম্পর্কে আলোচনা করতে শুরু করি। সুখী হতে কে না চায়, সারা বছর সুখে শান্তিতে কাটবে এটাই তো সকলের কাম্য, এবং তার জন্যই নিজের জীবনে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। হিন্দু শাস্ত্র মনে করে শুধুমাত্র মানুষের পরিশ্রমই তাকে সাফল্য এনে দিতে পারে না, তার সঙ্গে ভাগ্য যুক্ত হওয়া যেমন প্রয়োজন ঠিক তেমনই প্রয়োজন মানুষের কিছু কার্যকর্ম। তাই 2021 সালে বছরের প্রথমেই আমরা আমাদের সাফল্যের জন্য কয়েকটি পরিবর্তন নিজেদের মধ্যে আনতে পারি। তার মধ্যে সর্বপ্রথম আমি আপনাদের বলবো বছরের প্রথম দিন, বছরের প্রথমেই আপনি গুরুজনের কাছ থেকে আশীর্বাদ নিন। আপনার বাড়ির যে সমস্ত গুরুজন রয়েছেন তাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন। আমাদের সাফল্যের পিছনে গুরুজনের আশীর্বাদ সব থেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস, এবং এই নতুন বছরে কোনো গুরুজনকে আপনি আঘাত করবেন না বা কোনো কটু কথা বলবেন না সেই সম্পর্কে শপথ নিন। আমাদের গুরুজনদের কখনোই আঘাত করা উচিত নয়, তাতে পরিস্থিতি যেমনই হোক না কেন। হিন্দু শাস্ত্র মতে মহিলারা হলেন আদিশক্তি, এবং এই আদিশক্তি মহিলাদের সর্বদা সম্মান দিন। নিজের বাড়ির মহিলাদের জন্য বছরের প্রথমেই কিছু উপহার নিয়ে আসতে পারেন। নিজের আর্থিক উন্নতি করার জন্য অবশ্যই এই কার্যগুলি আপনাকে দেখতে হবে, কয়েকটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে আপনাকে। সেটি হলো রাগ, লোভ ও ভুল পথে আসা ধন সম্পদ। হ্যাঁ বন্ধুরা, রাগ আমাদের সমস্ত কিছুকেই ধ্বংস করে দেয়, তাই রাগ করে কোনো কার্য করলে আমরা সর্বদাই তাতে বিফল হব। এই কারণে মাথা ঠান্ডা রেখে আমাদের সমস্ত কার্য করা উচিত। নতুন বছরে চেষ্টা করবেন রাগ কম করার, লোভ করবেন না, এবং ভুল পথ দিয়ে ধন সম্পদ ইনকাম করবেন না। কারণ বন্ধুরা, আপনারা যদি ভাবেন ভুল পথ থেকে ধন সম্পদ ইনকাম করার মাধ্যমে আপনার উন্নতি ঘটবে, তাহলে আপনি একদম ভুল। কারণ আপনার টাকা এই দিক থেকে এলেও অন্য দিক থেকে এর অনেক বেশি টাকা আপনার চলে যাবে, তাই এই জিনিসগুলি থেকে দূরে থাকবেন। বছরের প্রথমেই আপনারা গরিব মানুষদের দান ধ্যান করতে পারেন। দান ধ্যান করার জন্য কোনো সময় বা বিশেষ তিথি কিছুরই প্রয়োজন পড়ে না, তবে বছরের প্রথমে আপনি দান করলে আপনার গোটা বছর অবশ্যই ভালো যাবে। মনে রাখবেন, কলিযুগে দান ধ্যান হলো সব থেকে বড় ধর্ম, আর আপনি যদি এই সব থেকে বড় ধর্মকে নেভাতে পারেন তাহলে অবশ্যই ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হবেন, এবং আপনি যত অর্থ দান ধ্যান করবেন আপনার ততই বৃদ্ধি পাবে। তাই গরিবদের সাহায্য করুন, তাদের দান ধ্যান করুন, তাদের টাকা পয়সা দেওয়ার মাধ্যমে তাদের পাশে এসে দাঁড়ান। এতে তাদেরও আশীর্বাদ আপনার উপর পড়বে, ফলে আপনার জীবনে উন্নতি অবশ্যই ঘটবে। বছরের প্রথম দিন বা বলতে পারেন বছরের প্রথমেই আপনি পায়রাকে এক মুঠো দানা দিন। হ্যাঁ বন্ধুরা, পায়রা হলো সুখের পাখি এবং সুখের প্রতীক। এই সুখের প্রতীক পায়রাকে আপনি যদি এক মুঠো দানা দেন অবশ্যই আপনার উন্নতি ঘটবে, আপনার গৃহ সুখ শান্তিতে ভরে উঠবে, আর্থিক উন্নতি ঘটবে আপনার, এবং আপনার গৃহে অশান্তি দূর হয়ে যাবে।
এছাড়াও বন্ধুরা, আপনারা বছরের প্রথমেই কুকুর এবং গবাদি পশু অর্থাৎ গরুকে আপনারা কিন্তু খাওয়াতে পারেন। নিয়মিত যদি আপনি এদের খেতে দেন, আপনার উন্নতি ঘটবে অবশ্যই এবং এগুলি খুব শুভ কার্য, এর ফলে আপনার পুণ্য অর্জন হবে। বছরের প্রথমে আপনারা বছরের প্রথম দিন আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর হাত জোড় করুন এবং সূর্য প্রণাম করার চেষ্টা করুন, সূর্য মন্ত্র জপ করুন এবং যদি পারেন হাতের তালুর দিকে তাকিয়ে হাতের তালুকে চুম্বন করুন, অবশ্যই আপনার উন্নতি ঘটবে। এই কার্যটি আপনাকে বিছানায় বসেই করতে হবে। হ্যাঁ বন্ধুরা, প্রথমে হাত জোড় করার পর আপনি দু হাতের তালু সমানভাবে নিজের সামনে রাখবেন, তারপর তিনবার সেই হাতের তালুকে চুম্বন করে আপনি আবারও হাত জোড় করে আপনার ইষ্ট দেবতাকে বা ঠাকুর দেবতাকে স্মরণ করুন। এরপরে আপনি ডান পা মাটিতে ফেলুন, আপনার গোটা দিনটিও ভালো যাবে এবং বছরের প্রথম থেকেই আপনার বছরটিও ভালো কাটবে। বছরের প্রথম দিন আপনি মুখে মধু লাগান এবং তারপর স্নান করুন, এরপরে সূর্যদেবকে প্রণাম করুন, এতেও আপনার উন্নতি ঘটে এবং এর ফলে সূর্যদেবকে আপনি প্রসন্ন করতে পারেন। বছরের প্রথমেই যে কোনো দিনে আপনি আপনার গৃহ থেকে দূরে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, গৃহ থেকে একটু দূরে গিয়ে আপনি একটি মাটির প্রদীপ প্রজ্বলন করুন, এতে আপনার গৃহ নেগেটিভ শক্তির হাত থেকে রক্ষা পায় এবং বাস্তুদোষ দূর হয় আপনার। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, বছরের প্রথমে আপনি কিন্তু আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করতে একদম ভুলবেন না। তার মন্ত্র জপ করুন, তার ধ্যান করুন, তার নাম জপ করুন এবং পূজা পার্বণ করুন। আপনার ইষ্ট দেবতার কাছে আপনার মনোবাঞ্ছা জানান এবং গোটা বছর যাতে আপনার ভালো কাটে, আপনার শুভ হয় সেই সম্পর্কে প্রার্থনা করুন। অবশ্যই আপনার ইষ্ট দেবতা আপনার কথা শুনবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধর্ম সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকি। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আপনাকে জানাই আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধর্ম সংক্রান্ত ভিডিও আপলোড করি, আধ্যাত্মিক বিষয় সম্পর্কে আলোচনা করি। যদি আপনি এই সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। পরবর্তীকালে আবারও হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।